একটা নিউজ পড়ে যে ছিটকে গেছি কদিন আগে, স্পেনের একজন মহিলা আনা দেল ভায়ে, তার 106 বছর বয়স, তার কাছে পরাজিত হয়েছে নোভেল করোনা ভাইরাস। এবার গোটা বিশ্বের ইতিহাসেই বোধ হয় এরকম নজির বিরল যে একজন মহিলা তার জীবনে দুটো অতিমারীকে পরাস্ত করেছেন। একটা তো কোভিড-19, আরেকটা হচ্ছে দ্য ডেডলি স্প্যানিশ ফ্লু। 100 বছরের কিছু বেশি সময় আগে 1918 সালে স্প্যানিশ ফ্লু এর প্রথম আবির্ভাব হয়, আর সেটা নিয়ে আজকের জ্ঞানপাপ্পি এপিসোড। আচ্ছা, রোগটার নাম স্প্যানিশ ফ্লু হলো কেন? রোগটার উৎপত্তি কিন্তু স্পেনে নয়। তাহলে আসলে স্পেনের মাদ্রিদ শহরের একটা কাগজ এই রোগটাকে নিয়ে প্রথম লেখালেখি করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক দেশই যাতে তাদের মনোবল ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য রোগের খবরটা সম্পূর্ণ চেপে গেছিল। এছাড়াও অনেকে মনে করেন স্পেনে এই ফ্লু এর প্রভাব ছিল মারাত্মক। যাই হোক, প্রচন্ড ছোঁয়াচে এই অতিমারীর লক্ষণ ছিল অতি সাধারণ: জ্বর, সর্দি কাশি, ফেটিগ, চিলস, নিঃশ্বাসের কষ্ট। স্প্যানিশ ফ্লু আক্রমণ করত রোগীর রেসপিরেটরি সিস্টেমকে, আর খুব ডেঞ্জারাসলি এর শিকার হতেন 20-40 বছর বয়সী মানুষজন। ঠিক কতটা ভয়াবহ ছিল এই অতিমারী একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। প্রথম বিশ্বযুদ্ধে যতজন মার্কিন সৈনিক নিহত হয়েছিলেন তার থেকে অনেক বেশি মৃত্যু হয়েছিল এই স্প্যানিশ ফ্লু এর কারণে। 40% আমেরিকান নেভি এবং 36% আমেরিকান সেনা এই স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হন। ইনফ্যাক্ট অনেকের ধারণা এই সৈনিকদের থেকেই গোটা রোগটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর শুধু তাই নয়, আপনি ভাবুন, একটা হিসেব বলছে পৃথিবীর জনসংখ্যার 3% স্প্যানিশ ফ্লুয়ে সাফ হয়ে যায়, মারা যান 50 মিলিয়ন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড। ভারতবর্ষে এই রোগের আবির্ভাব 1918 সালের জুন মাসে। তৎকালীন মুম্বাই শহরের 7 জন পুলিশকর্মী আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হন এবং মুম্বাই শহরে শুরু হলো সেটা দাবানলের মতো রোগটা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। ভারতবর্ষেও 15 মিলিয়ন মানুষ রাফলি এই স্প্যানিশ ফ্লুয়ের কারণে মৃত্যুবরণ করেন। তৎকালীন প্রখ্যাত লেখক সূর্যকান্ত ত্রিপাঠী, যিনি নিরালা ছদ্মনামে লিখতেন, তার কথায় প্রকাশিত হয়েছে এই অতিমারীর প্রভাব। তার কলমে ধরা পড়েছে গঙ্গা নদী নাকি মৃতদেহে ফুলে উঠেছিল। বিখ্যাত লেখক লরা স্পিনি, তার কলমে ধরা পড়েছে এই দেশে স্প্যানিশ ফ্লুয়ের প্রভাব ছিল কতটা মারাত্মক। যাই হোক, তখনকার দিনে ব্রিটিশ শাসন এবং ব্রিটিশ শাসকের আত্মম্ভরিতা তখন তুঙ্গে। ভারতীয়দের স্বাস্থ্য নিয়ে তাদের খুব মাথা ব্যথা ছিল কি জানি না, তবে এই অতিমারীর ফলে যেটা হল, দেশের কিছু সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠলেন। ঐক্যবদ্ধ হয়ে লড়ার জন্য এক একজন দেশবাসী তার সহ দেশবাসীর পাশে এসে দাঁড়ালেন, এবং এই অদম্য মনোভাবের কাছে স্প্যানিশ ফ্লুকে শেষমেশ মাথা নত করতেই হল। 1920 সালে প্রচুর মূল্য দিতে হল। ইনফ্যাক্ট অনেক ঐতিহাসিক মনে করেন ব্রিটিশ সাম্রাজ্যের উদাসীনতার বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভ আরও বেড়ে যায় এই অতিমারীর পরবর্তী পর্যায়ে, যার ফলস্বরূপ স্বাধীনতা আন্দোলন আরও জোরদার, আরও শক্তিশালী হয়। 1918-20 সঙ্গে আজকের সময় মিল সামান্যই। ব্রিটিশ শাসনকে আমরা কবে ছুঁড়ে ফেলে দিয়েছি? দুনিয়ায় প্রথম সারির মধ্যে আমাদের ভারতবর্ষকে আজকে গণ্য করা হয়। একটা মিল কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে হার না মানা একটা জেদ, একটা অদম্য মনোভাব। আবার এক একজন দেশবাসী এক একজনের পাশে এসে দাঁড়াচ্ছেন, সাহস দিয়ে বলছেন, ভয় নেই বন্ধু, সোশ্যাল ডিস্টেন্সিং মানো, মাস্ক পরো, পার্সোনাল হাইজিন মেনটেন করো, হাত ফ্রিকুয়েন্টলি স্যানিটাইজ করো, কোনো ভয় নেই, আমরা তো আছি, সবাই মিলে লড়ব, আবার লড়ব, বারবার লড়ব। তাই জন্য আমার মনে হয় আমাদের এই অদম্য মনোভাবের কাছে আবারও একটা প্যান্ডেমিক মাথা নত করতে বাধ্য হবে। হ্যাঁ, দেরি হবে, কিন্তু ফাইনালি উইনার্স পোডিয়ামে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো আমরাই। একটাই প্রার্থনা, যখন আমরা ভিক্টরি ল্যাপ নেব তখন এই সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার্স, সমস্ত হেলথ ওয়ার্কার্স, সমস্ত পুলিশ কর্মী, সমস্ত এনজিও, সমস্ত সাধারণ মানুষ যারা প্রাণের তোয়াক্কা না করেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, প্রত্যেকটা রক্ত লেখায় যেন তাদের নাম লেখা থাকে।